বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে টপিক নিয়ে এসেছি এটা ইনকাম রিলেটেড, অর্থাৎ আমরা ঘরে বসে থেকে আমরা ইনকাম করতে পারি। তো অনলাইনে ইনকাম করার জন্য একটি অ্যাপসের কথা বলবো, আর এই অ্যাপসে ছেলে এবং মেয়ে সবাই ইনকাম করতে পারে। আমি প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র লাইভে লাইভ স্ট্রিমিং করতে হবে, যেরকম ধরুন বা সেটাকে হোস্টিং বলা যেতে পারে বা অনেকে অ্যাঙ্কারিং করে এরকমও বলা যেতে পারে। বিভিন্ন অ্যাপসের নাম শুনেছেন, ঠিক এইরকম একটি অ্যাপস এবং খুবই সুন্দর, যেটি গ্লোবাল অর্থাৎ গোটা বিশ্বব্যাপী যে কোনো জায়গা থেকেই এই হোস্টিং করতে পারে বা অ্যাঙ্কারিং করতে পারে, আর এখান থেকে তারা ইনকাম করতে পারে। তো আমি আপনাদেরকে এই অ্যাপসটির সঙ্গে পরিচয় করিয়ে দেব। অ্যাপসটি সমস্ত বিবরণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তাহলে আমরা এই অ্যাপসের যে নাম আমি ছবিটা দিয়ে দিচ্ছি, ছবিটার নাম হচ্ছে পোপো লাইভ। হ্যাঁ বন্ধুরা, এই পোপো লাইভ আপনারা ভারত, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আসতে পারেন। এখানে ইনকাম করার আরেকটি বড় ব্যাপার, এখানে আপনাকে কারো সাহায্য ছাড়াই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। সাধারণত 7 দিনে প্রথম যারা নতুন হোস্টিং বা অ্যাঙ্কারিং করতে আসবেন, প্রথম 7 দিন তারা এখানে কাজ করলেই তারা $10 ইনকাম পেয়ে যাবে। তবে একটি কথা বলে রাখি, এখানে সাধারণত সিঙ্গেল ডিভাইস অর্থাৎ একটি ফোন থেকে একটি আইডি ক্রিয়েট করা যেতে পারে, আর সেখানে যদি ফিমেল আইডি হয় তাহলে তারা, একটু ভালো করে শুনবে, যারা মেয়ে হোস্ট অর্থাৎ গার্লস, তো মেয়ে হোস্ট হলে বা ফিমেল হোস্ট হলে তারা $10 ইনকাম এটা গ্যারান্টি সহ পাবে, একদম 100%। আর যদি ছেলেরা হয়ে থাকেন তাহলে তাদেরকে এখানে আইডির একটি লেভেল থাকতে হয়, সেটি হচ্ছে 10 লেভেল হতে হবে। তো সো বন্ধুরা, আমরা সরাসরি আমরা অ্যাপসের মাধ্যমে চলে যাব এবং সেই অ্যাপসে কেমন দেখতে হয় আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটি স্ক্রিন রেকর্ডিং আপনাদের সামনে আমি দিয়ে দিচ্ছি। অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমার এখানে দেওয়া রয়েছে, এই যে দেখুন পোপো লাইভ। এই পোপো লাইভ আমরা ক্লিক করছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটি আইডি দেখতে পাওয়া যাচ্ছে। আইডি বলতে এখানে আইডির একটা নাম দেখা যাচ্ছে, এই যে দেখুন এই জায়গাটায় নাম দেখা রয়েছে, সমস্ত কীভাবে জয়েন করতে হবে, কীভাবে কী করতে হবে, কোথায় এজেন্সি কোড দিতে হবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো আপনারা একদম নতুন, একদম জিরো, তো আমি আরেকটি কথা বলি, এই যে এই জায়গাটা উইথড্রো নামে একটি অপশন রয়েছে, 4555 পয়েন্ট রয়েছে, এটাই হচ্ছে আমাদের মেন ইনকাম। আরও কিছু ইনকাম, কিছু ফ্রিতে ইনকামও করা যায় বা কিছু টপ আপ কয়েন কেনা যায়, সেখান থেকেও এখানে আমাদের কয়েন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এই অ্যাপসের আমাদের সমস্ত কিছু রয়েছে, ঠিক এইখানটায় যে রয়েছে এই একটি অপশন, এই অপশনটির মাধ্যমে আমরা লাইভ স্ট্রিমিংয়ে আসতে পারি। তারপর এখানে পার্টি নামে একটি অপশন পাবেন, এখানে পোস্ট করতে পারবেন কিছু, এখানে আরও কিছু রয়েছে, এখানে আপনার মূল সেটিংসের বিষয়গুলি রয়েছে। মূল সেটিংসের বিষয়ে যদি আপনারা হাতের ডান সাইডে ক্লিক করেন তো আপনারা এই বিষয়টি দেখতে পাবেন। আর যদি আপনারা ঠিক এইখানটাতে আসেন, এই জায়গাটাতে আসেন নিচের দিকে, দেখুন এখানে এখানে ক্লিক করলে লাইভ নামে একটি অপশন এখানে আসবে, যে লাইভটি ঠিক এইখানটাতে আপনারা দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি এই যে গোল করে দেখে, এই লাইভের উপর যদি আপনারা ক্লিক করেন, লাইভের উপরে, তাহলে আপনার সামনে ঠিক এরকম ধরনের একটি স্ক্রিন শো হবে, এবং সেখানে আপনারা যারা মেয়ে হোস্ট তারাই একমাত্র লাইভটা ওপেন করতে পারবেন, গার্লস হোস্ট অর্থাৎ ফিমেল হোস্ট। আর এই এই জায়গাটার মাধ্যমে গো লাইভ করে চলে যেতে পারবেন। তো সমস্ত বিবরণ দেখাবো, আর একটা স্টেপ দেখাবো যে ইনকাম উইথড্রো কোথা থেকে হয়। আপনারা যখন ইনকাম করবেন, এই উইথড্রোটা এই জায়গা থেকে হয়, এই উইথড্রোর উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন, যে এখানটা আমার কিছু ইনকাম হয়ে রয়েছে এত, এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্ট বিবরণ রয়েছে, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনাদের দেশের যে কোনো দেশের জায়গা থেকে আপনারা সেই ব্যাংকের থেকে টুকে টাকা তুলতে পারবেন। ওকে, বিকাশ বলুন বাংলাদেশের বা ইন্ডিয়াতে পেটিএম অ্যাকাউন্ট বলুন, সমস্ত জায়গা থেকে। তো এখানে বলে দিয়েছে 10,000 কয়েন সমান সমান, যেমন ডলারের হিসাব হয় সেই ডলারটা, 10,000 কয়েন সমান সমান 86 টাকা। এবার বন্ধুরা, আপনাদেরকে আরও একটি কথা বলি,
এবার আমাদেরকে এই অ্যাপসটি আমরা কিভাবে ইনস্টল করব আমি সমস্ত বিবরণ আপনাদেরকে দেখিয়ে দেব জিরো থেকে একদম। তো চলুন সর্বপ্রথম আমি এই অ্যাপসটাকে আনইনস্টল করে দিচ্ছি আপনাদের সামনে। তো আমি চলে যাচ্ছি এবার আমাদের যে প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোরে যাব। আপনাদের সবার কাছে প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে এসে আমরা এখান থেকে এই অ্যাপসটির নাম লিখব পোপো, পিও পিপি ও পোপো লিখে আমরা এখানে একবার সার্চ করব। আমাদের সামনে প্রথমে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটা আমরা ইনস্টল করব এবং ইনস্টল হতে একটু সময় লাগবে বন্ধুরা। এর আগে ইনস্টল হতে তো আরেকটা কথা বলে নেই যে আপনাদের এখানে একটা এজেন্সি কোড দেওয়া হবে, আমার ডেসক্রিপশন বক্সে আপনারা সেই এজেন্সি কোডটা আপনারা পেয়ে যাবেন এবং সেই কোডটা এজেন্সি কোডের সেই জায়গাতে ফিল আপ করে আপনারা এই এজেন্সিতে জয়েন করতে পারবেন, অফিসিয়াল এজেন্সি, ওকে। এবং অফিসিয়ালভাবে আপনাকে সাপোর্ট করা হবে। আপনি এই অ্যাপসের যদি কোনো আইডি ব্যান হয়ে গেল বা আপনার এজেন্সি থেকে আরও কিছু বিষয় জানতে বিশদ জানতে চান, আপনি কত টাকা ইনকাম কীভাবে করবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যখন বসাবেন কীভাবে করবেন এবং আপনার টাকাটা কতদিনে উইথড্র হলো বা কত ঘন্টার মধ্যে উইথড্র হলো, এগুলো সমস্ত কিছু এজেন্সির সঙ্গে এগুলা আপনারা কনসাল্ট করতে পারেন। তো এজেন্সির এখানটায় আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে, যেটাই এজেন্সির কোড থাকবে সেটাই এজেন্সির আইডি নাম্বার অফিসিয়ালভাবে। সো ভিউয়ার্স, আমাদের এখানটায় আমাদের যে অ্যাপসটা ইনস্টল হলো এবার আমরা ওপেন করছি একদম জিরো থেকে। এবার আমরা এখানে ওপেন করছি, অ্যাপসটা ওপেন হওয়ার পর আমাদের সামনে এইরকম একটি পপ আপ অপশন আসবে এবং যেখানটায় এখানে আপনার গুগলের সঙ্গে আপনি কানেক্ট করতে পারেন অথবা ফেসবুকে করতে পারেন অথবা ফোন নাম্বার দিয়ে করতে পারেন। সো আরেকটি ম্যান্ডাটরি এখানটায় এই বাই ইউজিং পোপো এগ্রিমেন্টটা আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করে নেবেন। এবার আমি এটা গুগল অ্যাকাউন্ট দিয়ে দেখাবো। তো চলুন আমি এই গুগল অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করছি। ক্লিক করার পর আমার সামনে কতগুলি জিমেল রয়েছে সেই জিমেলগুলি শো হবে। সো ভিউয়ার্স, তো জিমেলগুলি শো হওয়ার পরে আমি এখান থেকে একটি আইডি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো আমি একটি জিমেলের উপরে ক্লিক করে দিয়েছি এবং সেই জিমেলটি আমাদের এখানে শো হবে। আরেকটি কথা বলি, এখান থেকে ইনকাম করতে হলে প্রথম চান্সে ফিমেল যারা হবে তাদের জন্য ইনকামটা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। তারা এখান থেকে $10 ইনকাম 7 দিনেই করতে পারে, কিন্তু পুরুষরা এখানটায় লাইভ ওপেন করতে পারবে না। করতে পারবে কখন? তাদের 10 লেভেল হলেই করতে পারবে। এবার দেখুন এখানটায় আমাদের অপশন দিয়েছে কমপ্লিট পার্সন ডিটেলস দিতে বলছে। আপনি চাইলে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিতে পারেন। তো এখানটা আপনার যে নাম থাকবে সেই নামটা আপনাদেরকে এখানটায় ফিল আপ করতে হবে এবং আপনাকে এখানে একটা ফটো আপনাদের দিতে হবে। এখানে আমার একটা যে কোনো একটি ফটো আমি এখানে একটি দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে বোঝানোর জন্য একটি ফটো দিচ্ছি, ওকে। তো চলুন আমি এখানটায় ফটো দিচ্ছি। তো এখানে আপনার নিজস্ব ফটোটাই আপনার এখানটায় দিবেন, ওকে ভিউয়ার্স। এবার আমাদের এখানে আরও একটি বিষয় দেখাবো, এই ফিমেল আপনারা সিলেক্ট করে নেবেন। ফিমেল দিলেন, এবার আপনাদের যে এইখানটা অপশন আপনার, অর্থাৎ আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল, আর আদার্স হলে আদার্স, এখানে আদার্সের কোনো অপশন নেই। আর এই জায়গাটা একটি ফিল আপ করতে হবে, আপনার কান্ট্রি দিতে হবে, আপনি যে দেশ থেকে আপনি করছেন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশ দিবেন, আপনি যদি কোনো অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি সেই দেশের নাম দিবেন। এই যেমন বাংলাদেশ আছে, অন্য কোনো দেশ আছে, যেহেতু এটা ইন্ডিয়া থেকে ক্রিয়েট করছি আইডিটি, আমি এটা ইন্ডিয়া দিব। আর আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন বা অন্য দেশ থেকে হলে অন্য দেশে দিবেন, ওকে। এবার এখানে আমরা কী করব, এই সাবমিট বাটনটা ক্লিক করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে। তো আমার এখানে ফটোটা অ্যাড হয়নি, ফটোটা চলে গিয়েছে, আমি ফটো আরেকটি সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট একটা ফটো সিলেক্ট করে দিলাম। আপনাদের নিজস্ব ফটো আপনারা দিবেন, চুজ করবেন, তারপর কমপ্লিট করবেন, ঠিক ক্লিক করে দিলাম। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। এখন যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন আমাদের দেখুন লাইভ করার জন্য অপশন চালু। এবার আমাদের কী করতে হবে যে দেখুন এইখানটায় গো লাইভ নামে যে অপশনটা রয়েছে, এই গো লাইভের উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা সরাসরি লাইভে চলে যেতে পারবেন এবং $10 আপনারা ইন্ডিয়ান টাকা হলে
প্রায় 800-র উপরে, আর বাংলাদেশে হলে প্রায় 900-র উপরে আপনারা পেয়ে যাচ্ছেন। তো গো লাইভে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার ফেস ভেরিফাই আগে করে নিতে হবে। যেমন গো লাইভের উপর ক্লিক করে দিয়েছি, এবার এখানে বলছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিবে ফেস অথেন্টিকেশন। এই ফেস অথেন্টিকেশনের মধ্যে আপনাকে একবার ক্লিক করতে হবে এই ফেসের উপরে। ফেসের উপরে ক্লিক করার পর আপনাকে এই জায়গাটাতে আপলোড এ ফটো ইওর সেলফ, মানে আপনার নিজস্ব ফটোই দিতে হবে। এখানে অন্য কোনো কারো ফটো দিলে হবে না, মানে যাকে দিয়ে আপনি ফেস ভেরিফাই করাবেন। তাহলে এখানটায় আপনি আপলোড এ ফটো, এই ফটোর উপরে আপনি যে ফটোটা আপনার সেই ফটোটি আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক দিয়ে দেওয়ার পর মনে করেন তারপরে আরও একটি অপশন দিবে যে স্টার্ট টু সার্টিফিকেট। এই স্টার্ট টু সার্টিফিকেট এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আপনাদের যখন ক্লিক করবেন তখন এখানে বলবে, সরি এখানে বলছে আগে ফটো দিতে হবে যে কোনো। ঠিক আছে, আমি এখান থেকে একটা যে কোনো একটি ফটো একটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্য। ওকে ভিউয়ার্স, কিন্তু এটা ফটোটা এটা ম্যাচ হবে না। আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আমি রাইট চিহ্ন দিলাম, দেওয়ার পরে এবার একটা দিবেন যে স্টার্ট টু সার্টিফিকেট। এই স্টার্ট টু সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। স্টার্ট টু সার্টিফিকেটের উপরে ক্লিক করার পর দেখুন এই জায়গাটাতে মানে ফটো যাচ্ছে আপনার যে ফটোটা, এইখানে একটু কানটা নড়াচড়া করবেন তাহলে আপনার এখানটায় ভেরিফাইটা হয়ে যাবে। যেহেতু আমার একবার ভেরিফাই করা হয়েছে, তাই এখানে যখন আমি ভেরিফাই করতে যাব তখন কি হবে যে আমার আইডিটি ব্যান্ড হতে পারে বা অকার্য হয়ে যেতে পারে, আগের যে আইডিটা ছিল সেই আইডির সঙ্গে ম্যাচ করে ডিভাইসটি ব্যান্ড করে দিতে পারে। সো ভিউয়ার্স, এবার যেহেতু আমি যেহেতু আমার ফটো দেইনি তার জন্য এখানটায় এই যে ক্রস চিহ্নটা রয়েছে এই ক্রস চিহ্নটা উঠেছে। যখন আপনি সঠিকভাবে আপনার ফটোটা এরকম নড়াচড়া করে বসিয়ে দিবেন তখন তারপরে এখানটায় সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আরও একটি কথা বলি, যখন আপনার টাস্ক যখন ফিল আপ করবেন কি হবে ইনকামগুলো হবে। এবার আমরা চলে আসি একদম নতুন আইডি, আমরা চলে আসছি ঠিক নিচে এই খানটাতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মেনু আসবে। ওকে, এবার মেনু আসার পরে আপনার নাম সব কিছু এখানে চলে আসবে, এই যে দেখুন। ওকে, এবার আপনার এখানে 00 কয়েন্স, 00 সব কিছু, 00 এখানে কয়েন সব কিছু চলে আসবে। এরপরে আপনাদের রিওয়ার্ড যে অপশনটা এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এবার আমরা রিওয়ার্ডসে চলে আসি। রিওয়ার্ডসে আসার পর আমরা এখানে টাস্ক দিবে আমাদের, আমরা যেহেতু প্রথম হোস্ট, নিউ হোস্ট, আমি কি বলেছিলাম নতুন হোস্ট, তো নিউ হোস্ট হবার জন্য আমাদেরকে প্রত্যেক এক ঘন্টা যদি আমরা লাইভ করি, এই দেখুন 60 মিনিট, আমাদেরকে সরাসরি আগে যে লাইভটা দেখেছিলাম ওই লাইভ করতে হবে, তাহলে আমরা 15,000 কয়েন আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে যদি আমরা 120 মিনিট আমরা লাইভ করি তাহলে আমরা আরও 15,000 পাবো। তাহলে প্রথম দিন আমরা কত পেলাম, 30,000 কয়েন। ঠিক এইরকমভাবে 7 দিন পরপর স্টেপ বাই স্টেপ আপনার টাস্কগুলি আসবে। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট যদি খুলে থাকেন তাহলে আপনি কিন্তু আর টাস্কগুলি পাবেন না, তখন আপনার 2,000 করে ঘন্টায় কয়েন পাবে, মানে নর্মাল হোস্টের মতন, মানে পুরাতন হোস্টের মতন। তো এর এটা তো গেল। এরপর বলছে যে আপনি যদি কারু লাইভে বসে থাকেন এক ঘন্টা, এবং সেটা হতে হবে গার্জেন, অর্থাৎ গার্জেন হতে হবে, এবং সেখান থেকে কাউন্সিট, গার্জেন কাউন্সিট হতে হবে, হলুদ রঙের কোড দেখা যাবে, সেখানে যদি বসে থাকেন তারপর আপনি সেখান থেকে 800 কয়েন পাবেন। ঠিক যখন টাস্ক পূরণ হয়ে যাবে তখন এখান থেকে এগুলোকে রিসিভ করতে হবে। ওকে, তাহলে পুরোপুরি জিনিসটা বুঝতে পেরে গিয়েছেন। তারপরে আরও কিছু রয়েছে, কিছু ভিআইপি টিআইপি রয়েছে, এগুলা ছাড়ুন, ভিআইপি এখন আপনাদের প্রয়োজন নেই। তবু যারা ভিআইপি নিতে চান টাকা খরচ করে ভিআইপি এখান থেকে কিনে নিতে পারবেন। ওকে বন্ধুরা, তো এইভাবে আমাদেরকে এই লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং পুরো ডিটেলস আপনারা খাতা খোলার পরে, হোস্টের কিছু নিয়ম রয়েছে আপনারা উপরে এই জায়গাটাতে ক্লিক করলে আপনারা এই হোস্টের নিয়মাবলী আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আর আরেকটি বিষয় এই জায়গাটাতে আরেক যাবেন যে এখান থেকে কীভাবে ইনকামগুলি স্টেপ বাই স্টেপ আসবে। এবার আপনাদেরকে বলি, প্রথম যে আপনারা হোস্ট হবেন লেভেল 1, লেভেল 1 বলতে আপনাদেরকে বুঝাই এইখানটাতে, যখন আপনারা প্রতিদিন এখন তো পাচ্ছেন অর্থাৎ 15,000 করে কয়েন, তারপরে আপনারা পাবেন কি যখন 7 দিন পার হয়ে যাবে, বা এটা যদি আপনাদের সুযোগ আরও বেশি দেয় হয়তো 15 দিনও পেতে পারেন। ওকে, যদি একটাই ডিভাইস থেকে করে থাকেন এবং সঠিকভাবে যখন পার হয়ে যাবে, তারপরে যদি আপনার এখানটা যদি 1.5 লাখ কয়েন যদি রিসিভিং হয়ে যায় তখন আপনারা ঘন্টায়
প্রতিদিন দু ঘন্টা লাইভ করবেন 3000 কয়েন পাবেন, মানে তিন তিরিক্ষে নয় মানে 90000 কয়েন পেয়ে যাবেন। আর কিছু জোগাড় করলে 1 লাখ, আর 1 লাখে আপনি এখান থেকে $10 উঠিয়ে নিতে পারবেন। এরপরে বলছে যখন আপনি 3 লাখ কয়েন রিসিভিং হয়ে গেল, মানে 2 মাস পর বা 3 মাস পর, মানে এই মাসেই করতে হবে বা আজকেই করতে হবে তা কোনো মানে না, 3 মাসে করুন কোনো সমস্যা নেই, 5 মাসে করুন কোনো সমস্যা নেই, তাতে কি ইনকামটা কম হবে। ঠিক এরকমভাবে এই লেভেলগুলো আপনারা ঠিক এখান থেকে পুরোপুরি জিনিসটা দেখতে পাবেন। যদি আপনারা যদি একদম এস লেভেল হোস্ট হয়ে যান তখন প্রতিদিন 4 ঘন্টা লাইভ করলে 1,20,000 আপনারা এখানটায় কয়েন পেয়ে যাচ্ছেন। 1,20,000 পয়েন্টে যদি উঠে যান তাহলে আপনি 12 × 3 = 36 লাখ, মানে তাহলে আপনার ইনকামটা কত দাঁড়াচ্ছে সেটা হিসাব করবেন। ওকে, তাহলে $10 সমান যদি 800 টাকাও ধরেন ইন্ডিয়ান টাকা, বা 900 টাকা যদি বাংলাদেশ টাকায় ধরুন, তাহলে পরে এখানটায় 50 লাখ রয়েছে, তাহলে এখানটায় কত পাবেন পুরো ক্যালকুলেটারটিতে আপনারা এটা হিসাব করে বের করে নেবেন। সো ভিউয়ার্স, তো এই সমস্ত কিছু এই হোস্টদের আমরা জয়েন কীভাবে করব এর জন্য এবার চলে আসি আমাদের হোস্টের এজেন্সিতে। আমাদেরকে জয়েন হতে হবে, না হলে তো আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না, হোস্টিং নিতে পারবো না, বা আমরা অ্যাঙ্কারিং নিতে পারবো না। তাই আমরা চলে যাচ্ছি আমাদের এই অপশনটিতে, এই জায়গাটাতে। ওকে, তো এর জন্য আমাদের এজেন্সির একটি আমাদের কোড রয়েছে, সেই এজেন্সি কোড আমাদেরকে এখানটায় দিতে হবে। তো মাই এজেন্সি নামে একটি অপশন রয়েছে, মাই এজেন্সিতে আমরা চলে আসলাম। এবং মাই এজেন্সিতে আসার পর আপনি এখান থেকে এজেন্টের যে আইডিটা রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এজেন্ট আইডি, ওই আইডিটি আপনারা এখানটায় বসিয়ে দিবেন। তো এখানে আমার যে আইডিটা রয়েছে আমি এখানে বসিয়ে দিচ্ছি 8016363, কী নাম আসলো, সঞ্জু। ওকে, তো এই এটা হচ্ছে অফিসিয়াল একটি এজেন্সি, এই অফিসিয়াল এজেন্সিতে আপনি জয়েন করে নেবেন। কী হবে, প্লিজ এন্টার এজেন্স আইডি, এজেন্সির আইডি নাম্বার বসিয়ে দিলাম, আর এই আইডিটাই আপনার এজেন্সি কোড। তো প্লিজ এন্টার, এখানে প্লিজ এন্টার এজেন্স আইডি বসিয়ে দিলাম। বসে দেওয়ার পরে আমরা এখানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানটায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কনফার্ম নামে একটি আইডি আসবে, কনফার্ম করতে বলছে, কনফার্মে যখন ক্লিক করব তখন আমরা এজেন্সিতে জয়েন করে নিলাম। তো কংগ্রাচুলেশন লেখা আছে, এই আইডিটা আমার যে নতুন আইডি ক্রিয়েট করেছি, আই লাভ ইউ লেখা রয়েছে, আর এখানে সঞ্জু তার আইডি নাম্বার দেওয়া রয়েছে, 29/6/2023 সালে আমরা জয়েন করেছি। সো ভিউয়ার্স, তো বিষয়টা আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। আমরা ঠিক এইভাবে আমরা হোস্টিংয়ে আসতে পারি। আর পুরো কোনো যদি সমস্যা হয় আপনি আমাকে কমেন্ট করবেন, আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব। অথবা এই সঞ্জুর অফিসিয়াল আইডিতে আপনারা গিয়ে মেসেজ করলে পুরো ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনাদের অফিসিয়াল গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিবে, অথবা আপনার সেই ফোনেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তার জন্য তো আমি তো রয়েছেই আপনাদের হেল্পলাইন, আমার মেসেঞ্জার রয়েছে, সমস্ত বিবরণটি আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি উপকৃত হন বা কেউ যদি জয়েন করতে চান অবশ্যই জয়েন করে নেবেন। আশা করছি আপনারা এখান থেকে 100% ইনকাম করতে পারবেন। ধন্যবাদ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।